হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের তড়িৎ বিশ্লেষণের বাকি অংশের শুরু করতে চলেছি। প্রথমেই যেটা পড়াবো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ বিষয়টি যদি আমি সঠিকভাবে জানতে পারি, আগের দিন আমরা আংশিক কিছুটা বলেছিলাম, কিন্তু আজকে আমরা বিশদে তড়িৎ বিশ্লেষণটা তোমাদেরকে বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে তোমাদের কাছে তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা ক্লিয়ার করবো। আগের দিন থিওরিটিক্যালি তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, ক্যাথোড, অ্যানোড, এই সমস্ত জাস্ট থিওরিটিক্যাল ব্যাপারগুলো হয়েছিল, কিন্তু আজকে আমরা কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয় এই জিনিসগুলো সঠিকভাবে এক্সাম্পলের সাহায্যে, বেশ কিছু এক্সাম্পলের সাহায্যে ধীরে ধীরে আমরা তোমাদের কাছে উপস্থাপন করব। যদিও তোমাদের কাছে সিলেবাস অনুযায়ী এক্সাম্পল তিনটে আছে, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, জলের অ্যাসিড এর উপস্থিতিতে জলের তড়িৎ বিশ্লেষণ, এবং কপার তড়িৎদ্বারের উপস্থিতিতে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কিন্তু অনেক সময় ভালো ভালো স্কুলে আমরা দেখতে পাই, ভালো ভালো স্কুলের কোশ্চেনে, টেস্ট পেপারে, যে এছাড়াও অন্যান্য এক্সাম্পেলও আসে। তাহলে তোমাদের যেন কোনো রকম যাই এক্সাম্পেল থাক, বা যদি পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন থাকে, যে কোনো ধরনের যৌগের তড়িৎ বিশ্লেষণ দিলে যাতে তোমরা পারো, সেটা গলিত দেব বা জলীয় দ্রবণ দেব, সেইভাবেই তোমাদেরকে আমি রেডি করে তুলবো। তো প্রথমে আমি তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা যেটা বলেছিলাম সেটা আজকেও আরেকবার বলছি। তড়িৎ বিশ্লেষণ, যদি সংক্ষেপে বলি, তড়িৎ বিশ্লেষণ কি না, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, বইয়ের ভাষা তো আছেই যা আছে, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাকে যদি সেখানে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে কি হবে, না তাদের রাসায়নিক পরিবর্তন ঘটবে এবং তারা নিজ নিজ অর্থাৎ এক একটা নির্দিষ্ট তড়িৎদ্বারে গিয়ে জমা হবে বা মুক্ত হবে। কিভাবে জমা হয় বা কে কোথায় যায় সেগুলো আমরা ধীরে ধীরে বলছি। তো যেমন ধরো গলিত NaCl এর যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে NaCl একটা নতুন ভাবে তার বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে কি করবে, না সে ক্যাথোডে সোডিয়াম জমা হবে আর অ্যানোডে ক্লোরিন গ্যাস মুক্ত হবে, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সোডিয়াম আর ক্লোরিন তৈরি হলো, সেখানে কিন্তু আর NaCl এর অস্তিত্ব থাকলো না। তাহলে এই যে NaCl এর যখন তড়িৎ বিশ্লেষণ আমরা করছি, গলিত NaCl এর ক্যাথোডে সোডিয়াম যাচ্ছে, অ্যানোডে তোমার ক্লোরিন যাচ্ছে, তাহলে নির্দিষ্ট তড়িৎদ্বারে গিয়ে এই পদার্থগুলো জমা হচ্ছে। তার মানে তড়িৎ বিশ্লেষণে কি হয়, তড়িৎ শক্তির সাহায্যে রাসায়নিক পরিবর্তন হয়, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন হলো সোডিয়াম ক্লোরাইডের এটা পরিবর্তিত হয়ে সোডিয়াম আর ক্লোরিনে রূপান্তরিত হলো, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ঘটলো, এটাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো এটা কখন হয়, না গলিত বা কিছু কিছু পদার্থ গলিত অবস্থায় বা বিগলিত গলিত অবস্থায় আর অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তার মধ্যে যদি আমরা তড়িৎ চালনা করি, তাহলে এই পদার্থগুলো একটা নির্দিষ্ট ভাবে তড়িৎদ্বারে গিয়ে জমা হবে। আমি আগের দিন যদিও তোমাদের ক্যাথোড অ্যানোড সম্পর্কে বলেছিলাম, তাও আরেকবার একটু ক্লারিফাই করে দিই। ক্যাথোড মানে হচ্ছে যেখানে ব্যাটারির, অর্থাৎ প্রথম থেকে বলি ভোল্টামিটার। তড়িৎ বিশ্লেষণের পুরো প্রসেসটা আমি সংক্ষেপে বলছি। তড়িৎ বিশ্লেষণ যে পাত্রটাতে সংগঠিত করা হয় তাকে বলা হচ্ছে ভোল্টামিটার। এটা সাধারণত জেনারেলি কাচের তৈরি একটা পাত্র নেওয়া হয়। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা দুটো তড়িৎদ্বার। তড়িৎদ্বার গুলো হয় পরিবাহী, অর্থাৎ তড়িতের পরিবাহী কোনো ধাতব পাত, কিছু অধাতব পাতও আছে। যেমন অনেক সময় বলে যে এমন দুটো তড়িৎদ্বারের নামগুলো যেগুলো অধাতু, যেমন গ্রাফাইট এবং গ্যাস কার্বন, অর্থাৎ তারা অধাতু হলো তড়িতের পরিবাহী, অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ পরিবাহী ধাতবা বা অধাতব পাত। দু নম্বর বিষয়, তাহলে এগুলোকে বলা হচ্ছে তড়িৎদ্বার, সেগুলোকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করা হয়, ঠিক আছে। এই পাতগুলিকে ব্যাটারির সাহায্যে যুক্ত করা হয়। তড়িৎ বিশ্লেষণ কিন্তু সবসময় সমপ্রবাহে সংগঠিত করা হয়। সমপ্রবাহ মানে যেখানে যে তড়িৎ সবসময়ই পজিটিভটা পজিটিভই থাকবে, নেগেটিভটা নেগেটিভই থাকবে, অর্থাৎ তড়িতের প্রবাহটা একদিক থেকেই ঘটবে, সেটাকে বলা হচ্ছে সমপ্রবাহ। তো এখানে সর্বদা সমপ্রবাহ ব্যবহার করা হয়। কেন সমপ্রবাহ ব্যবহার করার প্রয়োজন এটাও পরীক্ষায় আসে, প্লাস আমাদের এটা বুঝবো, আমরা এক্সপ্লেনেশনটা বোঝাবো তোমাদেরকে। এরপরে প্রশ্ন হচ্ছে যে সমপ্রবাহ প্রয়োজন হলো, এই যে তড়িৎদ্বারগুলি ব্যাটারির দুটো প্রান্ত থাকে, একটা নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত। এখানে কনভেনশনালি আমরা ব্যাটারিকে, ব্যাটারি না এঁকে কি করি, একটা ছোট লাইন একটা বড় লাইন দিয়ে প্রকাশ করি। যে এরকম অনেকগুলো সেল ব্যাটারির মধ্যে থাকে, এই ছোট লাইন বড় লাইন ব্যাটারির একটা নেগেটিভ পজিটিভ এই হিসাবে কাজ করে। ছোট লাইনটা নেগেটিভ প্রান্ত ধরা হয়,
বড় লাইনটাকে পজিটিভ প্রান্ত ধরা হয় অর্থাৎ ব্যাটারি মানে আমরা দুটো লাইন দিয়ে প্রকাশ করব বা সিরিজে কতগুলো সেল থাকবে নেগেটিভ পজিটিভ আবার ছোট লাইন আবার বড় লাইন এইভাবে আমরা যুক্ত করে লিখব অর্থাৎ এই নেগেটিভটাকে ছোট লাইন দিয়ে পজিটিভটাকে বড় লাইন দিয়ে প্রকাশ করব তিন নম্বর পয়েন্ট যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে বলা হবে কি ক্যাথোড এবং ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে বলা হবে অ্যানোড কিন্তু অনেক সময় গুলিয়ে যায় যে কোনটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত যেটা সেটা ক্যাথোড না অ্যানোড ভাষাটা বলার সময় তার জন্য আমি একটা নিয়ম বলেছিলাম মনে রাখার জন্য যে ক্যাথোড মানে যেখানে ক্যাটায়ন মুক্ত হয় মানে ক্যাটায়ন যেদিকে যাবে তো ক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ তো পজিটিভ চার্জ কার কাছে যাবে নেগেটিভ চার্জের কাছে অবশ্যই তাহলে ক্যাথোড হবে নেগেটিভ তাহলে নেগেটিভ হতে গেলে কি করতে হবে ব্যাটারির নেগেটিভ পাথের সাথে যুক্ত থাকতে হবে তাহলে ইজিলি তোমাদের মনে থাকবে কোনোদিনই ভুলবে না যদি এই লাইনটা মনে রাখো অ্যানোড মানে হচ্ছে যেখানে অ্যানায়ন যায় তাহলে অ্যানায়ন কোথায় যাবে অ্যানায়ন অবশ্যই যাবে পজিটিভ পাথের কাছে তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে অ্যানোড কিন্তু ডেফিনেশন যদি তোমাকে জিজ্ঞেস করে ক্যাথোড অ্যানোড তখন কিন্তু তুমি ও কথাটা লিখবে না লিখবে ক্যাথোড মানে হচ্ছে যে ধাতব তড়িৎদ্বারটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যানোড আর যেটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড এখানে আর একটা কথা তোমাদের জানতে হবে ক্যাথোডে যত আমাদের দু ধরনের একটা ক্যাথোডে বিক্রিয়া ঘটবে আর একটা অ্যানোডে বিক্রিয়া ঘটবে তো এই ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া ঘটবে তাই জন্য ক্যাথোডের আধুনিক ডেফিনেশন হচ্ছে যে যেখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সঠিক এটা হচ্ছে লেটেস্ট কনভেনশন অর্থাৎ যদি আমাদের যে কোনো ক্ষেত্রেই এই এটা প্রযোজ্য যে ক্যাথোড মানে যেখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় তাই জন্য পরীক্ষায় পড়ে যে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে ক্যাথোড মানে অলওয়েজ বিজারণ ঘটবে অ্যানোড মানে সেটা যাই হোক অ্যানোডে কিন্তু সর্বদা জারণ ঘটবে তাই যে মরান কনসেপ্ট বলা হয় ক্যাথোড মানে যে তড়িৎ বিশ্লেষণের যে প্রক্রিয়াতে যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হচ্ছে ক্যাথোড এবং যেখানে তোমার জারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হচ্ছে অ্যানোড তাহলে এটা তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো যে কেন সমপ্রবাহর প্রয়োজন তো আমি একটা এক্সাম্পল আগে বুঝাই তড়িৎ বিশ্লেষণটা বুঝাই তারপরে তোমাদের কাছে নিয়ে আসবো যে সমপ্রবাহ নিয়ে যাবো কখন আরেকটা কথা যেটা বললাম তোমাদের যে অ্যানোডে সবসময় অ্যানায়ন যাবে সেটা কিন্তু সবসময়ের ক্ষেত্রে হয় না কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে ওই যে ধাতব প্লেটটা সেখান থেকেই পরমাণু ধাতু ইলেকট্রন মুক্ত করে অর্থাৎ ইলেকট্রন বর্জন করে ওই দ্রবণের মধ্যে ধনাত্মক আয়ন আকারে দ্রবণে আসতে পারে তাহলে সেটাও জারণ তার জন্যে আধুনিক কনভেনশনটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমরা বলেছি ক্যাথোড ম্যানস হচ্ছে সেখানে বিজারণ ঘটবে অ্যানোড মানে জারণ তার মানে অ্যানায়ন সবসময় যে অ্যানোডে মুক্ত হবে সেটা কিন্তু সবসময়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় তোমাদের সিলেবাসও একটা আছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণে সেখানে দেখবে কোনো অ্যানায়নেই যাচ্ছে না কপারটা কপার টু প্লাস আকারে দ্রবণে আসছে অর্থাৎ জারণ কিন্তু হচ্ছে অ্যানোড মানে জারণ ঘটবে সেই জন্য এটাকে মডার্ন ডেফিনেশনে জারণ বিজারণটাকে বলা হয় আরেকটা কি জিনিস না এই যে তড়িৎদ্বারগুলি তড়িৎদ্বারগুলিকে আবার সক্রিয়তা অনুযায়ী দুভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় সক্রিয় তড়িৎদ্বার আরেকটাকে বলা হয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার সক্রিয় তড়িৎদ্বার কি যখন তড়িৎদ্বার কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তখন তাকে বলা হয় সক্রিয় তড়িৎদ্বার আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তখন তাকে বলা হয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার আর তড়িৎদ্বার যখন সক্রিয় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তাকে বলা হয় সক্রিয় তড়িৎদ্বার তড়িৎদ্বার নিষ্ক্রিয় কখন হয় যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটি নিলাম সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে এর যদি যে মেটাল আয়ন দিয়ে সেই তড়িৎ বিশ্লেষ্যটা তৈরি যদি মনে করো কপার সালফেট দ্রবণ থাকে সেখানে যদি তুমি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করো তাহলে এই প্লাটিনাম তড়িৎদ্বার এখানে নিষ্ক্রিয় তড়িৎদ্বার কেন না এই প্লাটিনাম তড়িৎদ্বার কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় ওখানে কোনো রকম অংশগ্রহণ করবে না কিন্তু কপার সালফেট তড়িৎ বিশ্লেষ্য ধাতুটাও যদি কপারের না অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যটা যে ধাতু দিয়ে তৈরি আর তড়িৎদ্বারটাও যদি সেই ধাতুর নাও তাহলে কিন্তু সেখানে তড়িৎদ্বার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই তড়িৎদ্বারকে বলা হয় সক্রিয় তড়িৎদ্বার তাহলে কপার সালফেট দ্রবণে কপার তড়িৎদ্বার হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার কিন্তু ওই কপার সালফেট দ্রবণে যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করি সেটাকে নিষ্ক্রিয় তড়িৎদ্বার বলছি তাহলে যদি তড়িৎদ্বার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করে তাকে বলবো নিষ্ক্রিয় তড়িৎদ্বার আর যদি তড়িৎদ্বার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে যায় তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় তখন তাকে বলবো সক্রিয় তড়িৎদ্বার এরপরে দেখো তোমরা আমরা ফার্স্ট একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের কাছে বোঝাচ্ছি গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ তাহলে ক্যাথোড অ্যানোড এগুলো আমরা বলেছি তাহলে প্রথমে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে যে কোনো জিনিসের তিনটে জিনিস করতে হয় হয়তো বলে দেয় কীরকম প্রশ্ন যে গলিত NaCl এর
আয়নী ভবন বিক্রিয়াটা লিখু। আয়নী ভবন বিক্রিয়া মানে হচ্ছে ক্যাথোড, এই ক্যাটায়ন এবং অ্যানায়নে রূপান্তর কি হয় সেটাই হচ্ছে আয়নী ভবন বিক্রিয়া। আর ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া, বা ক্যাথোডে কি জমা হবে অ্যানোডে কি জমা হবে, তো মানে ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া জানলেই আমরা ক্যাথোডে কি জমা হবে বা অ্যানোডে কি জমা হবে সেটা বলতে পারবো। দেখো যেমন NaCl, গলিত NaCl, তাহলে শুধুমাত্র NaCl আছে, NaCl যখন ভাঙবে কিসে ভাঙে, Na প্লাস প্লাস Cl মাইনাস, মানে NaCl তো Na প্লাস আর Cl মাইনাসেরই সমন্বয়। তাহলে এখানে কি আছে, অজস্র Na প্লাস আছে আর Cl মাইনাস আছে। ক্যাথোডে কি বলেছি, ক্যাটায়ন যাবে পজিটিভ চার্জ, তাহলে সে নেগেটিভের কাছে যাবে। আর অ্যানায়ন কোথায় যাবে, অ্যানোডে যাবে, কারণ এরা নেগেটিভ চার্জ, নেগেটিভ কার কাছে যাবে, বিপরীত আধানের কাছে যাবে, পজিটিভের কাছে যাবে। আর কি বলেছি, ক্যাথোডে সবসময় বিজারণ হয়, অ্যানোডে সবসময় জারণ হয়। তাহলে ক্যাথোডে দেখো এই Na প্লাস কি করবে, এই যে এখানে এক্সেস ইলেকট্রন আছে নেগেটিভলি চার্জ দিয়ে দেখিয়েছি, মানে এখানে নেগেটিভ পাথ, তার মানে ইলেকট্রন নেগেটিভ পাথ মানে কি, সেখানে ইলেকট্রনের আধিক্য আছে, এক্সেস ইলেকট্রন আছে, তাহলে সেই ইলেকট্রন একটা সোডিয়াম আয়ন গ্রহণ করে কি করবে, সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে ক্যাথোড বিক্রিয়া কি হচ্ছে, সোডিয়াম আয়ন গিয়ে এখানে সোডিয়াম ধাতু আকারে এই তড়িৎদ্বারে জমা হবে। অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে সেল মাইনাস যাচ্ছে, সেল মাইনাস কি করবে, এখানে ইলেকট্রনটা ছেড়ে দেবে, কারণ এর প্লাস আছে, ইলেকট্রনটা ওখানে বর্জন করে দিল, তাহলে সিএল অ্যাটমে পরিণত হবে। কিন্তু ইলেকট্রনকে কোনো সময় এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি, কিন্তু লেখার কনভেনশন নয়। কনভেনশনটা কেমন, সিএল থেকে মাইনাস থেকে সিএল প্লাস ইলেকট্রন, কেন না, এই কনভেনশন হচ্ছে ইলেকট্রনকে ডান যে কোনো দিকে প্লাস চিহ্ন আকারে লেখা, তাহলে এদিকে মাইনাস মানে বা ডান দিকে প্লাস, ডান দিকে প্লাস ইলেকট্রন মানেই বুঝবে জারণ। তাহলে এখানে মাইনাস ইলেকট্রন, সেখান থেকে যদি একটা ইলেকট্রন বার হয়ে যায়, ইলেকট্রন বার হওয়া মানে ধনাত্মক আয়নে পরিণত, তাহলে এক একক ধনাত্মকে পরিণত হলো, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মানে কত হলো, জিরো আধান। এইভাবে দুটো সিএল অ্যাটম একসাথে কম্বাইন করে, সিএল অ্যাটম আকারে থাকে না, কারণ এর তোমাদের সমযোজী বন্ধনে পড়েছে, এরা সবার সাথে কম্বাইন হয়ে সিএল টু অণু তৈরি করে। তাহলে দুটো পরমাণু দরকার, তাহলে টু সিএল মাইনাস, টু সিএল, টু ইলেকট্রন, একটা একটা গ্রহণ করছে, দুটো দুটো করে গ্রহণ করে সিএল টু হচ্ছে। তাহলে অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হচ্ছে, তোমার ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো। কিন্তু যদি গলিত সোডিয়াম ব্রোমাইড নিই, মনে করো আমরা সোডিয়াম ব্রোমাইড বা পটাশিয়াম সোডিয়াম ব্রোমাইড মনে করে নিলাম, সোডিয়াম ব্রোমাইড মানে কি, Na প্লাস আর Br মাইনাস, তাহলে ক্যাথোডে কে যাবে, আয়নী ভবন বিক্রিয়া হচ্ছে এটা, Na Br এর Na প্লাস আর Br মাইনাসের ভাঙাটা হচ্ছে আয়নী ভবন বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কে যাবে, Na প্লাস যাবে, Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম মেটালে পরিণত হলো ক্যাথোডে, অ্যানোডে কে যাবে, অ্যানায়ন যাবে, তাহলে Br মাইনাস সেখানে কি করবে, ইলেকট্রন বর্জন করবে, এ সেখানেও দুটো একটা একটা বর্জন করে টু বিআর অ্যাটমে হবে, দুটো দুটো বর্জন করে টু বিআর অ্যাটমে হলো, বিআর বিআর যুক্ত হয়ে ব্রোমিন তৈরি হলো। সেরকম যদি আমরা গলিত কেসিএল নিই, তাহলে কি দেখতে পাবো, কে প্লাস যাবে ক্যাথোডে, সিএল মাইনাস যাবে অ্যানোডে। তাহলে আয়নী ভবন বিক্রিয়া কি, কে প্লাস প্লাস সিএল মাইনাস, কে প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম এতে পরিণত হবে, অ্যানোডে কি হবে, সিএল মাইনাস, দুটো সিএল মাইনাস, দুটো ইলেকট্রন বর্জন করে টু সিএল অ্যাটমে পরিণত হবে, আর দুটো সিএল মানে সিএল টু পরস্পর কম্বাইন হবে। তাহলে গলিত যে কোনো প্রক্রিয়া কিন্তু একই রকমভাবে, কিন্তু জলীয় দ্রবণে এই প্রশ্নটাই যদি জলীয় NaCl এর তড়িৎ বিশ্লেষণ বলা হয়, ক্যাথোডে কী হবে, অ্যানোডে কী হবে, তখন কিন্তু আর ক্যাথোডে সোডিয়াম হবে না, আর অ্যানোডে কিন্তু ক্লোরিন হবে। আবার যদি কপার সালফেটের তুমি তড়িৎ বিশ্লেষণ দেখো, জলীয় কপার সালফেটের তখন প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে কী হবে, এইগুলো বোঝার জন্যে জলীয় দ্রবণের, যে কোনো ধরনের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে তোমার ওই যে তড়িৎ বিশ্লেষ্যের যে ক্যাটায়ন সেটাই যে মুক্ত হবে সবসময় সেটা ঠিক নয়, কারণ জলও সামান্য আংশিক বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং ওইচ মাইনাস তৈরি করে। তাহলে ওখানে ওই ক্যাটায়নের সাথে কম্পিটিটর কে থাকবে, এইচ প্লাস আর ওইচ মাইনাস, অ্যানায়ন তখন দুটো হয়ে যাবে, ক্যাটায়ন দুটো হয়ে যাবে। যেমন ধরো যদি জলীয় NaCl এর তড়িৎ বিশ্লেষণ দেখো, তাহলে এনে আয়নী ভবন বিক্রিয়ায় কি আসবে, আয়নী ভবন বিক্রিয়া যদি আমরা বলি না, মেনলি যদিও NaCl বেশি করে বিয়োজিত হবে, NaCl পুরোপুরি বিয়োজিত হয়ে Na প্লাস আর Cl মাইনাসে পরিণত হবে, কিন্তু জলও আংশিক বিয়োজিত হয়ে এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস তৈরি করবে। তাহলে ক্যাথোডে এখানে Na প্লাস আর এইচ প্লাস আছে, এখানে ওইচ মাইনাস আর Cl মাইনাস আছে, কোনটি যাবে কোথায়, ক্যাথোডে দুটো আয়ন আছে, তার মানে যার
যেহেতু এখানে বিজারণ হয় যার বিজারণ হওয়ার প্রবণতা বেশি হবে সে এখানে যাবে আর এখানে জারণ হয় যার জারণের প্রবণতা বেশি তাহলে আমাকে কি করে বুঝবো যে কার জারণের প্রবণতা বেশি সেটা বোঝার জন্য আমরা একটা টেকনিক বা কৌশলের উপস্থাপন করব তোমাদের সাহায্যে এবং দেখো যে কোনো জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে যদি একটু ভালো করে বুঝে নাও কি জিনিস একটু বুঝে নাও যে জলীয় দ্রবণে যৌগের তড়িৎ বিশ্লেষণের সময় এই দুটো নিয়ম মনে রাখতে হবে যে যদি গ্রুপ 1 2 এবং 13 গ্রুপের মৌলগুলির আয়ন জলীয় দ্রবণে উপস্থিত থাকলে এই আয়নগুলি বিজারিত না হয়ে H+ বিজারিত হয় যেমন উদাহরণস্বরূপ গ্রুপ 1 এর সোডিয়াম পটাশিয়াম আছে গ্রুপ 2 এর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম 2 আছে গ্রুপ 13 এর অ্যালুমিনিয়াম 3 আছে আবার যে সমস্ত এই গ্রুপ 1 2 13 এর যে সমস্ত মেটাল আয়ন হয় তারা যদি উপস্থিত থাকে তখন কিন্তু এরা বিজারিত না হয়ে কে বিজারিত হবে এইচ প্লাস বিজারিত হবে আবার এই তিনটে গ্রুপ বাদ দিয়ে অন্যান্য গ্রুপের মৌল যদি জলীয় দ্রবণে থাকে তখন কিন্তু এইচ প্লাস বিজারিত না হয়ে কে বিজারিত হবে ওই ধাতুগুলি বিজারিত হবে যেমন আমি একটা এক্সাম্পল যদি বলি যে মনে করো প্ল্যাটিনাম তড়িদ্দারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ এখানেও দেখো আয়নী ভবন বিক্রিয়ায় কি হবে কপার সালফেট বিয়োজিত হয়ে কপার টু প্লাস প্লাস এসোফোর টু মাইনাস তৈরি করবে আর জল ভেঙে কি করবে জলীয় দ্রবণ মানে তো জল আছেই সেখানে এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাসে ভাঙবে তাহলে এখানেও দেখো তুমি কম্পিটিটার কে কে কপার টু প্লাস এইচ প্লাস আর এখানে অ্যানোডে যাওয়ার জন্য কে কে বসে আছে এসোফোর আর ওইচ মাইনাস তাহলে যদি আমরা দেখতে হবে যে কার বিজারণ হওয়ার প্রবণতা বেশি কার জারণ হওয়ার প্রবণতা বেশি আমি দুটো নিয়ম বললাম ক্যাথোডেরটা আগে যাই ক্যাথোডের ক্ষেত্রে কি বলেছি না যদি গ্রুপ 1 2 13 এর এলিমেন্ট থাকে তারা কিন্তু ক্যাথোডে যাবে না না গিয়ে কে যাবে H+ যাবে কারণ ওদের তুলনায় H+ এর বিজারিত হওয়ার প্রবণতা বেশি তাহলে এখানে কি যাবে H+ টা যাবে Na+ কিন্তু যেতে পারবে না বুঝতে পেরেছো তাহলে ক্যাথোড বিক্রিয়াটা কি হবে ক্যাথোড বিক্রিয়াটা হবে এইচ প্লাস প্লাস ইলেকট্রন এইচ এরকম দুটো এইচ তৈরি হবে মিলে এইচ টু গ্যাস তৈরি হবে তার মানে বুঝতে পারছো কি যে এখানে কিন্তু যেটা তোমরা ভেবেছিলে যে সোডিয়াম যাবে কিন্তু সোডিয়াম গেল না হাইড্রোজেন গ্যাস মুক্ত হলো ক্যাথোডে কিন্তু তাহলে গ্রুপ 1 2 13 এর নিয়মটা বুঝতে পারলে এরা এই ধাতুগুলো না গিয়ে কে যাবে এইচ প্লাস যাবে আবার বলেছি গ্রুপ 2 1 2 এবং 13 বাদ দিয়ে যদি অন্য কোনো ধাতু থাকে যেমন ধরো কপার সালফেটের যে এক্সাম্পলটা নিয়েছি সেখানে কে যাবে এইচ প্লাস না গিয়ে কপার 2 প্লাস যাবে তাহলে ক্যাথোড বিক্রিয়া কি হবে ক্যাথোড বিক্রিয়া যেটা হবে সেটা হচ্ছে কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল টু কপার 2 মেটাল অর্থাৎ এখানে কপার 2 আয়ন যাবে বুঝতে পেরেছো তাহলে আশা করি তোমরা এই যে ধাতব পার্টটা জলীয় দ্রবণের ক্ষেত্রে কখন এইচ প্লাস যাবে আর কখন ধাতব মেটালটা যাবে সেটা বুঝতে আশা করি পেরেছো আমি আরেকবার তাও বলছি যদি গ্রুপ 1 2 এবং 13 এর কোনো ধাতব মেটাল থাকে মেটাল আয়ন থাকে সে কিন্তু যাবে না না গিয়ে এইচ প্লাস যাবে যদি জলীয় দ্রবণ হয় আর কি আবার যদি তোমার গ্রুপ 1 2 13 বাদ দিয়ে অন্য কোনো মেটাল আয়ন থাকে সেটা কপার 2 প্লাস হোক জিঙ্ক 2 প্লাস হোক ক্যাডমিয়াম 2 প্লাস হোক তখন কে যাবে না তখন কে যাবে না তখন যাবে তোমার ওই মেটাল আয়নগুলো যেমন কপার সালফেটের ক্ষেত্রে এইচ প্লাস না গিয়ে কপার 2 প্লাস গেল জিঙ্কের ক্ষেত্রেও তাই হতো জিঙ্ক সালফেট থাকলো জেডেন 2 প্লাস যেত ও সিলভার ক্লোরাইড থাকলো সিলভারটা যেত এইচ প্লাস যেত না এই হলো ক্যাটায়নের ক্ষেত্রে এরপরে দেখো তোমরা অ্যানায়নের নিয়মটা বুঝে নাও তাহলে অ্যানায়নটাও বুঝতে পারবে তাহলে সিএল মাইনাস যাবে না ওইচ মাইনাস যাবে কখন বুঝতে পারবে বলছে এটা পুরো তুলেছো বলেছি যে এফ মাইনাস অ্যানোডের ক্ষেত্রে অ্যানায়ন যায় তো এফ মাইনাস এসও থ্রি মাইনাস এসও টু এসও ফোর টু মাইনাস এনও থ্রি মাইনাস এই সমস্ত আয়ন যদি থাকে তাহলে এই আয়নগুলি না গিয়ে কে যাবে ওইচ মাইনাস যাবে আবার সিএল মাইনাস বিএর মাইনাস আই মাইনাস জলীয় দ্রবণে থাকলে এরা যাবে ওইচ এর পরিবর্তে তখন ওইচ মাইনাস না গিয়ে কে যাবে সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস যাবে তাহলে বুঝতে পারছো এনএসিএল এর ক্ষেত্রে কে আছে সিএল মাইনাস আছে আর ওইচ মাইনাস আছে তাহলে কে যাবে বলে দিয়েছি সিএল মাইনাস যাবে ওইচ মাইনাস যাবে না এনএবিআর যদি হতো তাহলে বিআর যেত ওইচ মাইনাস যেত না এনএআই যদি হতো তাহলে আই মাইনাস যেত ও আই মাইনাস যেত ওইচ মাইনাস যেত না তাহলে এনএসিএল এর ক্ষেত্রে যে তড়িৎ বিশ্লেষণটা আমরা দেখাচ্ছিলাম
সেটা ক্যাথোড বিক্রিয়াতে কি এসেছিল না হাইড্রোজেন গ্যাস হলো অ্যানোডে কি হবে অ্যানোড বিক্রিয়াতে দেখো অ্যানোড বিক্রিয়াতে কিন্তু Cl যাবে OH- যাবে না তাহলে কি হবে Cl- ইলেকট্রন বর্জন করে Cl মেটালে পরিণত হলো 2Cl- 2Cl + 2 ইলেক্ট্রন তাহলে Cl প্লাস সিএল মানে টু সিএল থেকে কি তৈরি হলো সিএল টু গ্যাস তাহলে অ্যানোডে কি উৎপন্ন হলো সিএল টু গ্যাস ক্যাথোডে কিন্তু সোডিয়াম হলো না হাইড্রোজেন গ্যাস হলো যেটা গলিতের ক্ষেত্রে কিন্তু সোডিয়াম হয়েছিল কারণ সেখানে কোনো কম্পিটিটর ছিল না যদি কোনো মনে করো মেয়ের বাবা দেখে যে সরকারি চাকরি অর্থ তুমি মাস্টার জামাই করবো যে এবারে যদি দেখে দুটো পাচ্ছি তখন কি করবে যেটা দেখতে ভালো বা যাদের বংশমর্যাদা ভালো সেক্ষেত্রে সেটাকে চয়েস করবে এক্ষেত্রেও তাই হচ্ছে যার বিজারণ হওয়ার প্রবণতা বেশি সেইটা বিজারিত হচ্ছে অন্যটা হচ্ছে না এরকম কপার সালফেটের ক্ষেত্রে দেখো কপার সালফেট এখানে কি বলেছি এফ মাইনাস এসো থ্রি এসো ফোর টু মাইনাস এনও থ্রি মাইনাস যদি থাকে তখন এরা না গিয়ে কে যাবে এই যে জলের ওইচ মাইনাস আসছে সেটা যাবে তাহলে এখানে কি হবে অ্যানোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়ায় সালফেট যাবে না অ্যানোড বিক্রিয়ায় সালফেট না গিয়ে কে যাবে ওইচ মাইনাস যাবে অর্থাৎ ওইচ মাইনাস একটা ইলেকট্রন বর্জন করে ওইচ মূলকে পরিণত হবে এরকম চারটা ওইচ মাইনাস চারটা ইলেকট্রন বর্জন করে চারটা ওইচ মূলক তৈরি করবে চারটা ওইচ মূলক পরস্পর কম্বাইন করে কি তৈরি করে অক্সিজেন প্লাস জল অক্সিজেনটা অ্যানোডে যাবে তার মানে ওইচ মাইনাস এখানে গেল গিয়ে অক্সিজেন উৎপন্ন করলো আর জল তৈরি হবে জলটা তো এই সলিউশনের মধ্যেই চলে আসবে অর্থাৎ এটা গেল প্লাটিনাম তড়িদ্দারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ যখন কপার তড়িদ্দার ব্যবহার করে হবে তখন আলাদা হবে কিন্তু এই এই নর্মসটা সবসময় কাজে লাগবে এই ওইচ মাইনাস আর এসও ফোর টু মাইনাসের মধ্যে কে যাবে এরকম যদি কোথাও কম্পিটিশন থাকে একই ঘটনাই ঘটবে কিন্তু এরপরে আমরা তাহলে আশা করি তোমরা এই তড়িৎ বিশ্লেষণটা বুঝতে পেরেছ এরপরে আমরা যেটা এবারে সিলেবাসে আমরা শেখাবো তো শেখানোর আগে আমি যেটা বলি যে ডিসি প্রবাহ কেন প্রয়োজন হচ্ছে এসি নয় কেন যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণ হলেই এই এই এক্সাম্পলটাই যদি বলি তাহলে ডিসি প্রবাহ কেন ব্যবহার করা হয় ডিসি মানে হচ্ছে নেগেটিভটা সবসময় নেগেটিভ থাকবে তাহলে নেগেটিভ মানে ক্যাথোড যাচ্ছে আর এখানে হচ্ছে ক্যাটায়ন যাচ্ছে পজিটিভ মানে অ্যানায়ন যাচ্ছে এসি মানে কি এটা নেগেটিভ পরমুহূর্তেই পজিটিভ তাহলে নেগেটিভ বলে কপার যাচ্ছে পরমুহূর্তেই পজিটিভ হয়ে গেল তাহলে কপার আবার ঘুরে এই দিকে যাবে তখন আবার কি হচ্ছে এইটা পজিটিভ ছিল সে নেগেটিভ হয়ে গেল তাহলে কপার আবার ব্যাক করছে রিভার্সলি এসোফোরের ক্ষেত্রেও হবে এটা যখন এদিকে যাবো বলছে তো পজিটিভ ভেবে ফ্র্যাকশন অফ টাইম মানে সেকেন্ডেরও কম সময়ে সে কি হয়ে যাবে আবার নেগেটিভ তাহলে এসোফোর টু মাইনাস সেখানে যেতে পারছে না তার মানে কোনো আয়নই কোনো তড়িদ্দারের দিকে যেতে পারছে না কারণ যাকে পজিটিভ ভেবে যাচ্ছে সে তখন নেগেটিভ হয়ে যাচ্ছে আবার যখন যার নেগেটিভ আয়ন যখন পজিটিভের দিকে যাচ্ছে সে যখন পজিটিভ যাচ্ছে যেতে যেতেই সে নেগেটিভ হয়ে গেল তার মানে কোনো তোমার যে ক্যাডায়ন বা অ্যানায়ন কোনো তড়িদ্দারের দিকেই যেতে পারছে না ফলে কী হবে তড়িৎ বিশ্লেষণ সংঘটিত হবে না এই জন্যে সর্বদা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ কিন্তু আমাদের প্রয়োজন এরপরে তোমরা তাহলে তড়িৎ বিশ্লেষণ মোটামুটি বুঝেছো সিলেবাসে যেটা এনএসিএল এর গণিত এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণ আছে ভালো করে সেটাও বুঝলাম এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ জলের তড়িৎ বিশ্লেষণ আমাদের সিলেবাসে আছে জলের ক্ষেত্রে কি করা হয় শুধু জল নেওয়া হয় না সামান্য সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জল নেওয়া হয় অর্থাৎ অ্যাসিড মিশ্রিত জল মেনলি সালফিউরিক অ্যাসিডই ব্যবহার করা হয় কেন বলা হয় যে বিশুদ্ধ জল কিন্তু তড়িতের কুপরিবাহী অ্যাসিড মিশ্রিত জল কিন্তু তড়িতের সুপরিবাহী এরকম কেন বলা হয় না এই যে জল জল তো সমযোজী যদিও সামান্য আংশিক এইচ প্লাস এবং ওইচ মাইনাসে বিয়োজিত হয় সেটা খুবই কম সংখ্যক অর্থাৎ এতই নগণ্য হয় যে সেখানে তড়িৎ পরিবহন করে না বললেই চলে অর্থাৎ তড়িৎ পরিবহন যদি না হয় তাহলে তার তড়িৎ বিশ্লেষণও হবে না অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে জল কাজই করে না কিন্তু যখন তাদের সামান্য অ্যাসিড ফেলে দেওয়া হয় সেই অ্যাসিড হলে কি হয় এইচ প্লাস এর আধিক্যটা অর্থাৎ জলের ডিসোসিয়েশনটা বেড়ে যায় জলে যেহেতু বেশি মাত্রায় তখন বিয়োজিত হয় অর্থাৎ বেশি সংখ্যক এইচ প্লাস এবং ওইচ মাইনাস পাওয়া যায় তার ফলে অ্যাসিড মিশ্রিত জল কি হয় তড়িতের সুপরিবাহী হয় এই প্রশ্নটা অনেক সময় আসে যে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ সুপরিবাহী কিন্তু বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কেন তখন বলতে হবে যে আমরা জানি তড়িৎ পরিবাহিত হতে গেলে এ তোমার আয়নের প্রয়োজন কিন্তু বিশুদ্ধ জলে আয়নের সংখ্যা খুব কম থাকে আর অ্যাসিড মিশ্রিত জলে আয়নের সংখ্যা অনেক বেশি থাকে ফলে অ্যাসিড মিশ্রিত জল তড়িতের সুপরিবাহী হয়
এখানেও আমাদের যে যে জিনিসগুলো করতে হবে জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়নী ভবন বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া এখানে আরেকটু এক্সট্রা পড়তে হয় যে ক্যাথোডের এবং অ্যানোডে যে গ্যাস উৎপন্ন হয় তাদের গ্যাসের আয়তনের অনুপাত তাদেরকে কিভাবে শনাক্তকরণ করা হয় এই সব জিনিসগুলো কিন্তু সবই আমরা যে তড়িৎ বিশ্লেষণটা শিখেছি তারই অ্যাপ্লিকেশন খুবই সহজ দেখো ও হবে মানে জলের প্ল্যাট এখানে যেটা ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে একটা ইউ আকৃতির টিউব নেওয়া হয় কাচের নল এবং তাতে একটা দীর্ঘ নল ফানেলকে যুক্ত করা হয় এটা সিল করে গ্লাস রডেরই তৈরি করা হয় এইভাবে এই আকৃতির এখানে দেখো একটা ব্যাটারি এখানে ফুটো করে দুটো তড়িদ্বার ঢোকানো হয় আবার এগুলোকে তোমার বন্ধ করা হয় ব্যবস্থা করে বিশেষ ব্যবস্থার সাহায্যে দুটো প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার করা হয়েছে এটা দেখো চাবি মানে হচ্ছে আমি ইচ্ছামতো তড়িৎ প্রবাহ বন্ধ বা চালু করতে পারি এটা নেগেটিভ পাথ মানে হচ্ছে ছোট লাইন এটা পজিটিভ পাথ নেগেটিভ মানে এটা হচ্ছে ক্যাটায়ন আসবে তাহলে এটা হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে কি অ্যানোড এটা হচ্ছে অ্যানোড তাহলে এখন দেখো বিয়োজনে কি হচ্ছে H2O H++ OH- H2SO4 আংশিক বিয়োজিত হচ্ছে 2% H2SO4 ব্যবহার করছি 2H++SO4 2-, তাহলে ক্যাথোডে কি ঘটবে না H+ই আছে শুধু এসির থেকেও H+ এখান থেকেও তাহলে কোনো অসুবিধা নেই এই যে H+ আর H+ আছে ধরো H+গুলো কোথায় যাবে অনেক আছে আমি দুটো লিখছি ক্যাথোডে যাবে ক্যাথোডে আর OH- আর SO4 2- আছে তার মধ্যে তোমরা জানো যে OH- কিন্তু অ্যানোডে যাবে কারণ একটু আগেই আমরা সেই আলোচনাটা করে ফেলেছি যে কে যাবে OH- যাবে তাহলে ক্যাথোডে H+ যাবে অ্যানোডে OH- যাবে ক্যাথোডে কি উৎপন্ন হবে ক্যাথোডে H+ একটা ইলেকট্রন গ্রহণ করে এইচ অ্যাটমে তৈরি হবে এরকম দুটো এইচ অ্যাটম কম্বাইন করে কি করবে H2 গ্যাস তাহলে এটা 2H+ +2 ইলেকট্রন 2H লিখলে পুরো হয়ে গেল যে কোথা থেকে এইচটা পেলাম দুটো H+ H H2 গ্যাস তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় অনেক সময় শর্ট কোয়েশ্চেনে থাকে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয় জলের তড়িৎ বিশ্লেষণে তাহলে বলতে হবে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটা মনে রাখার সহজ উপায় অনেকে গুলিয়ে ফেলে ক্যাথোড মানে ক্যাটায়ন যাবে তাহলে H+ যাবে H+ কি উৎপন্ন করবে সে তো কোনো সময় অক্সিজেন করবে না হাইড্রোজেন করবে তাহলে ইজিলি মনে রাখা যায় কিন্তু অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে ক্যাথোড মিনস হচ্ছে ক্যাটায়ন যাবে তাহলে H+ যাবে H+ গেল মানে কি সে হাইড্রোজেনই তৈরি করবে এইভাবে তৈরি হয় 2H+ +2 ইলেকট্রন 2H H+ বলে হাইড্রোজেন গ্যাস তাহলে ক্যাথোডে উৎপন্ন হলো অ্যানোডে কী হবে অ্যানোডে OH- যাবে অ্যানোডে সবসময় জারণ ঘটে যদি জারণ তুমি না হচ্ছে বুঝো তার মানে ভুল লিখছো এটা ভাবে নেবে সবসময় তাহলে OH+ ইলেকট্রন এরকম 4OH 4OH- 4 দিয়ে গুণ করছি সবাইকে তাহলে 4 ইলেকট্রন হলো এই চারখানা OH মিলে কী তৈরি করবে O2+2H2O তাহলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে অ্যানোডে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় এই অ্যানোডে যে উৎপন্ন অক্সিজেন হচ্ছে এটা তোমার অ্যানোডে পাবো এইখানে তোমার জমা হবে এই তো তড়িৎ বিশ্লেষণ হলো এখানে তড়িদ্বারে উৎপন্ন হয়ে গ্যাসটা উপরে উঠবে এ আর এখানে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এটা স্টপকক আছে এই স্টপককের সাহায্যে আমরা গ্যাসটাকে বের করে নিতে পারি এখান থেকে অনেক সময় বলা হয় যে ক্যাথোডে এবং অ্যানোডে এই যে হাইড্রোজেন ক্যাথোডে উৎপন্ন হচ্ছে অ্যানোডে অক্সিজেন হচ্ছে আর জলটা তো ওই তড়িৎ বিশ্লেষ্ট জলের মধ্যে আবার ডিজলভ হয়ে চলে আসবে তো এই ক্যাথোডে এবং অ্যানোডে যে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয় তার অনুপাতটা কত হয় 2:1 ভলিমেট্রিক্যালি 2:1 সেটাও দেখো তোমাদেরকে আমি দেখাতে পারি এই যে যদি মনে করো সাপোজ একটা এক্সাম্পল আমি নিই যেমন দেখো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা সহজেই তোমাদের বুঝিয়ে দিতে পারবো যে হ্যাঁ 2:1 অনুপাতে ঘটছে যেমন ধরো এখানে দেখাচ্ছি তোমাদের এর জল নিলাম তাহলে জল বিয়োজিত হয়ে কি তৈরি করছে H+ +OH- তাহলে 4H2O যদি নিই তাহলে কি উৎপন্ন হবে 4H+ +4OH- তাহলে 4H+ বিজারিত চারটাই হবে তাহলে চারটা ইলেকট্রন নিয়ে 4H হবে তাহলে দুটো এইচ থেকে কটা এইচ H2 অণু হয় দুটো দু অণু H2 হবে তাহলে 2H2 হলো চারটা হাইড্রোজেন অ্যাটম থেকে সেরকম 4OH- থেকে 4OH- থেকে কোন অক্সিজেন তৈরি হবে O2+2H2 তাহলে দেখো সমপরিমাণ জল নিলাম
চারণু জল নিলাম, চারণু জল থেকে কি দেখতে পেলাম যে দু অণু হাইড্রোজেন পাচ্ছি আর অক্সিজেন কত পাচ্ছি এক অণু, তাহলে আয়তনের অনুপাত কত, দু অণু মানে দু মল অণু, তার মানে টু ইন্টু 22.4 লিটার, এখানে হচ্ছে 22.4 লিটার, তাহলে আয়তনের অনুপাত কত হলো 2:1। তাহলে হাইড্রোজেন যদি প্রশ্নে থাকে তাহলে হাইড্রোজেনকে আগে বললে হাইড্রোজেন হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে 1, তাহলে 2:1। অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে দেয় যে অক্সিজেন এবং হাইড্রোজেনের আয়তনের অনুপাত কত, তখন হবে 1:2। এবং এখানে দেখো তুমি কারণটাও বুঝতে পারলে যে সমপরিমাণ জল থেকে হাইড্রোজেন যখন দু মল অণু তৈরি হচ্ছে, অক্সিজেন কত হচ্ছে 1 অণু, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাত কত হচ্ছে 2:1। এবং এই গ্যাসগুলির শনাক্তকরণও তোমার অনেক সময় আসে যে ক্যাথোডে হাইড্রোজেন হলো, হাইড্রোজেনকে আমরা বিশেষ সাহায্যে শনাক্ত করতে পারবো, একটা অর্ধ জ্বলন্ত যদি পাটকাঠি প্রবেশ করাই তাহলে কি দেখবো যে পাটকাঠিটা নেমে যাবে কিন্তু গ্যাসটা জ্বলে উঠবে, যদি দেখি হ্যাঁ পাটকাঠি নেমালে এই ঘটনাটা ঘটছে তাহলে বলতে পারবো হাইড্রোজেন। এবং এই গ্যাসকে যদি আমরা তোমার এর মধ্যে জলে এ করি তাহলেও এই ব্যাপারটা মানে অর্থাৎ হাইড্রোজেনের যে শনাক্তকরণ আছে সেই শনাক্তকরণটা বললাম। অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি একটা পাটকাঠি যদি প্রবেশ করায় অর্ধ জ্বলন্ত, সেটা আবার উজ্জ্বল শিখায় যদি জ্বলে ওঠে তাহলে বুঝবো অক্সিজেন। বা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বলতে পারি, রাসায়নিক বিক্রিয়াটা বলা আরও ভালো হবে যে নাইট্রিক অক্সাইড ওইখান থেকে গ্যাসটা অ্যানোডে যে গ্যাস উৎপন্ন হলো সেই উৎপন্ন গ্যাসকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করালাম, দেখলাম বাদামি বর্ণ ধারণ করলো, কারণ আমরা জানি নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের শনাক্তকরণও দেয়। এইটা হলো আজ জলের তড়িৎ বিশ্লেষণ। আজকে এত দূরেই তোমরা পড়াশোনা করো, নেক্সট দিন বাকি অংশটুকু আমরা শেষ করবো ও তড়িৎ বিশ্লেষণে যতটা সম্ভব হবে, আর দুটো ক্লাস লাগবে তোমাদের। ঠিক আছে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।